আকাশে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রঙের দেখি। কোনো সময় দেখি আকাশ কালো, কোনো সময় দেখি লাল, আবার কোনো সময় দেখি আকাশের রং নীল। বেশিরভাগ সময় রুদেলা ও মেঘমুক্ত আকাশ আমরা নীল দেখি। আকাশের রং নীল হওয়ার বৈজ্ঞানিক বিভিন্ন কারণ রয়েছে। রহস্যের বেড়াজালের এই পর্বে আমরা জানব আকাশের রং নীল দেখায় কেন। আমরা হয়তো অনেকে মনে করি আকাশের রং এমনিতেই নীল দেখায়, বা মনে করি এই সৃষ্টিকর্তা নীল রং দিয়ে সৃষ্টি করেছেন। আসলে সৃষ্টিকর্তা তো সব কিছু সৃষ্টি করেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই আকাশের রং নীল হওয়ার পিছনে বেশ কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। সাধারণভাবে বলা যায় আমাদের পৃথিবীর আলোর উৎস সূর্য, আর সূর্যের রং সাদা দেখায়। তাহলে আকাশের রং সাদা হওয়ার কথা ছিল, তাহলে আকাশ নীল দেখায় কেন? প্রথমত, সূর্য শুধু সাদা আলো ছড়ায় না, এর সাথে অতি বেগুনি রশ্মি ছড়ায়। এছাড়া সূর্য থেকে পৃথিবীতে সাতটি আলোক রশ্মি ছড়ায়, তাদের মধ্যে বেগুনি, নীল, আকাশি, সাদা, হলুদ, কমলা ও লাল রং রয়েছে। দ্বিতীয়ত, এই সূর্যরশ্মিগুলো পৃথিবীতে আসতে পৃথিবীর সাতটি বায়ুমণ্ডল স্তরকে ভেদ করে আসতে হয়। আর আমরা জানি বায়ুমণ্ডলে বাতাসের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস ও ধূলিকণা রয়েছে। গ্যাসের মধ্যে বেশিরভাগ রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ও বিভিন্ন ধরনের গ্যাস। এই গ্যাসগুলো বায়বীয় অবস্থায় থাকে, তাই এগুলো বর্ণহীন। তবে কঠিন অবস্থায় এই গ্যাসগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন কার্বন দেখতে বেগুনি, অক্সিজেন দেখতে হালকা নীল রঙের। সূর্যের আলোক রশ্মিগুলো বায়ুমণ্ডলের স্তরগুলোর গ্যাস, ধূলিকণা ও জলীয় বাষ্পের উপর খাড়াভাবে পড়ে, আর সেগুলো থেকে এই সূর্যের সাতটি আলো প্রথমে শোষণ হয়, তারপর বিক্ষিপ্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, সব রং যখন ছড়ায় তাহলে নীল রং কেন দেখাবে? তার কারণ হলো, অন্যান্য রঙের তুলনায় নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, তাই এটি বেশি বিক্ষিপ্ত হয় বা ছড়িয়ে পড়ে। কণাগুলোর মধ্যে শোষণ হওয়ার পর প্রতিফলিত অন্যান্য আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই এক জায়গায় তাদের আলোগুলো বিক্ষিপ্ত হয় না। আর এদিকে নীল রং কণা থেকে শোষণ হওয়ার পর এক জায়গায় বিক্ষিপ্ত হয়, তাই এই নীল রং বেশি ফুটে উঠে অন্যান্য রঙের চেয়ে, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য বা বিস্তার কম। এদিকে আমাদের চোখ বেশি সংবেদনশীল নীল রং দেখার জন্য ও সাদা রং দেখার জন্য, তাই সূর্যের আলোর বেলায় সূর্যের সাদা রঙের সাথে মিশে থাকা সামান্য বেগুনি রশ্মি আমাদের চোখে পড়ে না, এজন্য রুদের রং দেখি সাদা। আমরা জানি আকাশে জলীয় বাষ্প যখন মেঘের রূপ নেয়, তখন সূর্যের আলো মেঘের উপর পড়াতে মেঘের রং সাদা দেখায়। আর জমাট বেঁধে যখন আকাশটা ডেকে যায় মেঘে, তখন উপরের মেঘের কারণে নিচের স্তরের মেঘের উপর সূর্যের আলো পৌঁছাতে পারে না, আর তখন সব কিছু অন্ধকার হয়ে যায়। এর ফলে আমরা তখন আকাশে কালো মেঘ দেখি। আমরা ভূপৃষ্ঠ থেকে যে আকাশের নীল রঙের স্তর দেখি, সেটা শুধু আমাদের বায়ুমণ্ডল। এজন্য মাটি থেকে পৃথিবীর আকাশ নীল দেখায়, অথবা মহাকাশের অন্যান্য গ্রহ থেকেও নীলগ্রহ নামক আমাদের পৃথিবীকে দেখি। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আমরা পূর্ব বা পশ্চিম আকাশ লাল দেখি, তার সাথে হালকা কমলা ও হলুদ রং ফুটে ওঠে। তার কারণ আমরা আগে বলেছি, প্রথম সূর্যের আলো বায়ুমণ্ডল ভেদ করে, তারপর বায়ুমণ্ডলে আলোক রশ্মি শোষিত হয়ে বিক্ষিপ্ত হয়, তখন লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে আর বিক্ষিপ্ত কম হয়। কিন্তু তখন দিনের বেলার চেয়ে সূর্য খাড়াভাবে আলো না দিয়ে আড়াআড়ি বা তির্যকভাবে আলো দেয়, তার কারণে লাল রঙকে বেশি ফুটিয়ে তোলে। তাই সকাল বা সন্ধ্যার সময় পূর্ব বা পশ্চিম আকাশ লাল দেখা যায়। আমাদের পৃথিবীর আকাশ নীল দেখায়, তাই বলে কি সব গ্রহ এমনটাই নীল দেখায়? আসলে অন্যান্য গ্রহের আকাশের রং নির্ভর করে তাদের গ্যাসের মাত্রার উপর। তাই আমরা মঙ্গল গ্রহের আকাশ লাল দেখি আর চাঁদের আকাশ কালো দেখি। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে যখন নভোচারীরা মহাকাশে যান, তখন সূর্যের আলো থাকা সত্ত্বেও মহাকাশের রং কালো দেখায়। তার কারণ হলো, মহাকাশে পৃথিবীর মতো কোনো বায়ুমণ্ডল নেই। সুতরাং আমরা এ ব্যাপারে পুরোপুরি ধারণা পেয়ে গেলাম যে আকাশের রং নীল দেখায়। এ ব্যাপারে আপনি কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, অথবা আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমার ওয়েবসাইট www.ultimategourbd.com।
লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার মূল্যবান মতামত জানিয়ে লিখুন কমেন্ট বক্সে। ভিডিওতে একটি লাইক করে এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো রহস্যের বেড়াজালের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন।